السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. محترم কেমন আছেন? الحمد لله. আপনি কেমন আছেন? الحمد لله আল্লাহর মেহেরবানিতে অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা যদি প্রশ্ন করতে চান ইনশাআল্লাহ সরাসরি ফোন কলের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। দেরি না করে সরাসরি আজকের বিষয়বস্তুর দিকে যাব ইনশাআল্লাহ। মহতরম, ইসলামে নাগরিক অধিকার, আমরা জানি অনেকগুলো বিষয় সম্পৃক্ত রয়েছে এখানে। ধর্মীয় একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে রাজনৈতিক, তারপর হচ্ছে মানে অনেকগুলো ব্যাপার আসলে নাগরিকদের সাথে সম্পৃক্ত রয়েছে। তো ইনশাআল্লাহ ইসলামের আলোকে আসলে ইসলামে নারী নাগরিক অধিকারটা মূলত কি যদি ব্যক্ত করতে। ধন্যবাদ। বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ। প্রথমত, নাগরিক হলো দেশের জনগণ, স্থায়ী বসবাস যারা করছে তারাও নাগরিক, যারা অস্থায়ী বসবাস করছে তারাও নাগরিক। নাগরিক এই নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে থাকে রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান। জি, বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল ইমামু রাইন ও মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেকেই দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তত্ত্বাবধান সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করবে। বিশেষ করে রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের জনগণের দায়িত্বশীল, তত্ত্বাবধানের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সেক্ষেত্রে যদি যারা তত্ত্বাবধানকারী তারা যদি জনগণের মৌলিক চাহিদা পূরণ না করে, তাদের প্রয়োজনীয় কথা শোনার সময় তাদের দরজা বন্ধ করে রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার যখন আকাশের সাথে প্রয়োজন হবে তখন আল্লাহও সেই প্রয়োজনের মুহূর্তে তার আকাশের দরজা বন্ধ করে দেবেন। তাই আমরা এই বিষয়টা খুব গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে আমাদেরকে। তো প্রত্যেকটা নাগরিকের যে পাঁচটি তার ব্যক্তিগত মৌলিক অধিকার আর রাষ্ট্রীয় কী অধিকার রয়েছে, দুইটা অধিকারকে আমরা এখানে সমন্বিত করে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে পাঁচটি মৌলিক অধিকারকে, এটাকে মাকাসিদুশ শরিয়ার পরিভাষায় বলা হয় আদ-দরুরিয়াত আল খামসা, পাঁচটি মৌলিক অধিকার বা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে একটি নাগরিকের তার ধর্মীয় অধিকার নিশ্চিত করা, দুই নম্বর হলো তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, তিন নম্বর হলো তার বংশ নিরাপদ করা, চার নম্বর হলো তার চিন্তা বুদ্ধিকে নিরাপদ রাখা, পাঁচ নম্বর হলো তার সম্পদের নিরাপত্তা বিধান করা। প্রত্যেকটারই সামান্য দু একটা কথা না বললে এখানে এটা স্পষ্ট হবে না। ধর্মীয় অধিকার বলতে যেটা আমরা বুঝি, যে বিভিন্ন ধর্মের লোক একই রাষ্ট্রে বসবাস করতে পারে, সেই ক্ষেত্রে ইসলাম বলেছে লাকুম দিন হুকুম ওলিয়া দিন, যার যার ধর্ম সে পালন করবে, এক্ষেত্রে সে স্বাধীন, একজন অন্যের ধর্মকে এনসাল করবে না, তার ধর্ম নিয়ে কটুক্তি করবে না, এইভাবে সে বসবাস করবে, বাড়াবাড়িও করবে না। কোরআনে ক্লিয়ার বলেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম, তোমরা অমুসলিমদের প্রতিমাকে গালি দিবে না, মন্দ বলবে না, তাহলে তারা অজ্ঞতাবশরে আল্লাহকে গালি দিবে, আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করবে। এটা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমরা যে বলি ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটাও কিন্তু একটি ভুল কথা, এটাও এই ধর্মীয় অধিকারের পরিপন্থী কথা। হ্যাঁ, যার যার ধর্মের ব্যাপারে সে তার আঙ্গিনায়, তার আঙ্গিনায় সে স্বাধীন, এটা রাষ্ট্রের দায়িত্ব এই অধিকার রক্ষণাবেক্ষণ করা। দুই নম্বর হলো জীবনের নিরাপত্তা বিধান। একটা আয়াতই ইতিহাস সেরা হয়ে আছে পৃথিবীতে, অন্য কোনো ধর্ম এমন একটি আয়াতের কোনো কাছাকাছি কোনো বিধান দিতে পারেনি, যেটা কোরআন বলছে একটা জীবন নাশ করা মানে সমগ্র মানবতাকে নাশ করা। জি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কাতালা আন্নাসা জামিআ।